সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকেরও একটা স্পেশাল কিছু নয়, মানে এমনি, বুঝতে পারলে? তো এখন হচ্ছে সকালবেলা, কেমন বাজে? এখন প্রায় 9:30 আর উঠেছি তো খুব দেরি করে। তো 9:30 এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে কী আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার পিছি সকাল সকাল উঠে মাত্র দেখো আনাজ কাটা শুরু করে দিয়েছি। দেখো দেখো পিছি, এত তাড়াতাড়ি আনাজ কাটছো, রান্নাটা হবে কখন? আমাদের এতে কী কী রান্না হবে জানি না, মোটামুটি কাটাকুটি হয়ে গেছে। এই কমলি শাক দেখতে পাচ্ছ, আর হচ্ছে বাঁধাকপি, আর চালটা জানি না কী রান্না হবে এখন। রান্নাটা হোক, তারপর আবার তোমাদের সঙ্গে এসে গল্প করবো, ঠিক আছে? আর ব্রেকফাস্টে কী রয়েছে সেটাও তোমরা দেখে নাও, ঠিক আছে? তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে এটা ভাত, এটা কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ, আর এটা হচ্ছে একটা তরকারি, কেমন? তো চলো এখন খাওয়া যাক, আর বেশি বকবক না করে, সকাল থেকে কিছু খাওয়াই হয়নি আর বকবক করা শুরু হলে শেষ হয় না। তো চলো আগে খাওয়াটা হয়ে যাক, তারপর আবারও আসছি তোমাদের সঙ্গে এসে গল্প করবো, ঠিক আছে? চলো টাটা। তো তোমরা দেখো আমাদের গুড্ডুটা, এটাকে তো তোমরা চেনো, অনেকদিন আগেও দেখেছো আমার সঙ্গে। খা খা, ধর ধর, এ তো আমাকে চেনে না, মানে অনেকদিন দেখেনি তো ভুলে গেছে, নাহলে আমার থেকেই খাওয়ার খেত। মানে খা খা, ভয় পেয়েছে। এর নাম কি? এর নাম রকি। খা খা, ও খাওয়াচ্ছে, ওকে হয়তো চেনেও খাবে। খাচ্ছে না, তোর থেকেও খাচ্ছে না, আমার বোনের থেকে খায়। ও আমাকে অনেকদিন দেখেনি তো তাই খাচ্ছে না। এদিকে ওকে ধরে নি, ওকে ধরে নি। এতদিন ছিলাম না, ও দেখেছে তো, দেখে গেলে ভয় পাচ্ছে, আমাকে দেখে দেখো ভয় পাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। ওকে ও খাওয়াচ্ছে, খাচ্ছে না, কিন্তু আমার বোনের হাত থেকে কিন্তু ও খায়। দেখবে ওকে, ওকে একটু খাওয়া তো মনি, একটু খাওয়া। এই দেখো খাওয়া নিয়ে এসেছে। দেখো কি খাওয়াচ্ছিস তুই, ওটা নিমকি খাওয়াচ্ছিস, দেখি 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 নিমকিটা। এই দেখো দেখো কেমন খাচ্ছে, দেখো আমার বলছি না মনি খাওয়ালেই খাবে। কেমন কি শিখিয়েছিস তুই ওকে? তো চলো বাবা, এর সাথে মজা করলে হবে না, অনেকটা বেলা হয়ে এসছে, মানে স্নান টান করবো, ঠিক আছে? তো চলো আবারও আসছি তোমাদের সাথে, দেখা হচ্ছে, টাটা। তো লাফালাফি করে কেন পিসি? আরে বাবা রে বাবা, এটা দাদু ধরেছে। ওই তো তার মেয়ে আসবে বলে, দাদু হচ্ছে তার মেয়ে আসবে তাই মাছটা ধরেই রেখেছে, বুঝলে? ওরে বাবা রে, আমার বেশি মাছটাকে কত জোরে কাঁচার দিল। আমি দেখো কাঁচার দিলে হাতে ধরে। আরে শুধু কি নাচ জামাই তার মেয়ে? ওরে বাবা রে, আর মারিস না, আর মারিস না। আমাদের আজকে এই মাছটা রান্না হবে, ঠিক আছে? এটা ক কিলো হবে বলতো? কিলো দুটো হবে। ওরে বাবা রে, চিটা এলো আমাদের এখানে, দূর ভাল লাগে না। তো পিসি এখন তুমি মাছটা কাটো, আর বৃষ্টিটা পড়ছে, ঠিক আছে? একটু বাইরের দিক থেকে ঘুরে আসি আমি। আমাদের একটা চির রুগী, ঠিক আছে, একদম চির রুগী। হ্যাঁ আমার তো আর হয় না, দেখো কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দূর ভাল লাগে না। একটু রাস্তায় বেরোবো, কতদিন বাদে আসছি, একটু ঘুরবো তা নয়, বৃষ্টিটা চলে আসতে হলো।
এক্ষুনি মধ্যে বৃষ্টিটা চলে আসলো। ও বৃষ্টি পড়ছে, পড়ুক, আমি এখন ঘরের ভিতরে থাকি, ঠিক আছে? তো চলো। বাবা আমার ঠাকমা দেখো একটু আমার পিসি দিয়ে পাঠিয়েছে, বুঝলা, এই বাতাবিগুলো দেখেছো? এখন এই বাতাবিগুলোকে কাটবো, একটাই কাটি বলো। আর আমার ঠাকমা একটা গুছিয়ে রেখে দেয়, আমার ঠাকমা আমার জন্য এই পেয়ারাটা নিয়ে এসছে। হ্যাঁ, এটা আমাদের গাছের পেয়ারা, একটা পেয়ারা অনেক বড়, জানো তো, অনেক বড় পেয়ারা। ভিডিওতে কতটা লাগছে যায় না, তো অনেক বড় পেয়ারা। তো চলো এখন বাতাবিটা কাটা হোক, পেয়ারাটা কাটা হোক, এখন খাওয়া দাওয়া হোক, কেমন? তো চলো। দেখো দেখো বাতাবিটা ছাড়িয়েছি, নিজের হাতে ছাড়িয়েছি, আর সবাইকে দেবো বলে, ছিল আছে, নিজের হাতে ছাড়িয়ে নিজে নিজে খাচ্ছি। আর বাতাবিটা কিন্তু দেখতে দেখো সাদা, কিন্তু খুব সুন্দর খেতে কিন্তু। এটা আমাদের পিসিদের গাছের বাতাবি, আর পিসি নিয়ে এসছে, নিয়ে এসছে না, আগে থেকে পাঠিয়ে দিয়েছিল। দারুণ খেতে কিন্তু। তোমাদের গাছে মোট কটা বাতাবি হয়েছে পিসি? মানে যদি আমার বন্ধুরা চায় তার জন্য বলে দিচ্ছে সব শেষ। খাই, হ্যাঁ, পাতাবিটা খাই, দারুণ খেতে হয়েছে। তারপর আবার আসি তোমার সাথে এসে গল্প করবো, স্নান করবো, স্নান করবো বলে কখন যে করবো কে জানে, ঠিকই নেই। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম না একটু বাতাবিটা কেটে একটু খেয়ে নিই, দুপুরবেলা করে বাতাবি খেতে ভালো লাগে। না দুপুর না, অ্যাকচুয়ালি এখন বাজে 11:30, 11:30 বাজেনি মনে হচ্ছে। তো চলো বাতাবিটা খেয়ে নিই। হ্যাঁ শুরু না, শেষ হয়ে গেল। বাবা তুই দাদুর পাতাই বস। তো আজকে দুপুরের মেনু ভাত, একটা কমলি শাকের ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি মাছ দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে চালতার চাটনি, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়াটা হয়ে যাক, আর খাওয়া দাওয়া হয়ে গেলে আবারও আসছি তোমাদের সাথে গল্প করতে। চলো টাটা। কি বলবো, আমার বান্ধবী এসছে আমার বার্থডের পরের দিন, ঠিক আছে? তারপরে আবার ছিল পূর্ণিমা, ঠিক আছে? তেমন কিছু হয়নি, আমাকে আগে খাওয়াচ্ছিস কেন? আর দেখো আমার বান্ধবী এসছে, এসছে অনেকক্ষণ অবশ্যই, আমরা একসঙ্গে আজকে লাঞ্চ করেছি, আর এখন বিকেলবেলা, একটু দুপুরে রেস্ট নিলাম, একটু গল্প করলাম, মানে পুরোনো বান্ধবী, মানে বুঝতেই পেরেছো কত গল্প থাকে, তো গল্প টল্প করলাম। তারপরে এখন বান্ধবী কালকের আসেনি, সেই জন্য হচ্ছে ওর জন্য মিষ্টি কেক সবই আমি রেখে দিয়েছিলাম, ও আসেনি, আমাকে কালকের আগে অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো এখন এখন খাচ্ছে কেক আর মিষ্টি নিয়ে। তো চলো এখন খাক, আমি এখন ওর সাথে একটু গল্প করি। আর বকর বকর করলে সত্যি কথা যেটা, মানে কথা শেষই হয় না। তো চলো এখন খাচ্ছে, আর একটু গল্প করে নিই, আর একটু ভালো করেই দেখে নাও, একটু হাই বলে দে। হাই বলে দিয়েছে, দেখেছো তো? এখন খাবার তুই কি রে, তুই কেমন ধরে রাখতে পারছিস নাকি? তো চলো বেশি বকর বকর না করে ব্লগটা আর বড় করবো না, কেমন? তোমরা তো আবার বড় ব্লগ দেখতেই চাও না। তো চলো এখানে আমি আমার ছোট্ট ব্লগটি শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও দেখা যাচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে, টাটা টাটা টাটা।